ছাত্রদের ক্ষতি করে শিক্ষকের সুবিধা তৈরি করা যাবে না। সোমবার একটি মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, স্কুল বা এলাকা পছন্দ না হলে শিক্ষক শিক্ষিকা বদলি চাইতেই পারেন, কিন্তু তা পুরোপুরি নির্ভর করবে ছাত্রদের উপর। বদলির আবেদনকারী এক শিক্ষককে তিনি বলেছেন, শিক্ষকদের যেমন বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। সম্প্রতি পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুল থেকে বদলি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষক। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার আইনজীবীর কাছে জানতে চান ওই স্কুলে কতজন পড়ুয়া রয়েছে। জবাবে আইনজীবী জানান, স্কুলে 56 জন পড়ুয়া আছে। এরপরই বিচারপতি বলেন, এখন আগে ভালো করে ছাত্রদের পড়াতে বলুন, আমি কোনো বদলির নির্দেশ দেব না, দুই তরফেই সুবিধা দেখতে হবে, মন্তব্য বিচারপতির। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।